এইচএসসি 2022 ব্যাচের তৃতীয় সপ্তাহে যে বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো বলে রাখি, এই উত্তরপত্রটা একদম নির্দ্বিধায় তোমরা গ্রহণ করতে পারো, একদম 100% সঠিক উত্তরপত্র। তো টাইম ফর স্কুল থেকে কিন্তু সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা দেওয়া হচ্ছে, তাই টাইম ফর স্কুলে পরবর্তী সপ্তাহের উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। সবার আগে কিন্তু আমরা এই দিই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো। আচ্ছা, তো এখন প্রশ্নটা দেখি, তারপর উত্তরে সরাসরি চলে যাবো, তারপর শিরোনাম দেখবো, তারপর উত্তর। হ্যাঁ, তো বাংলা যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বফলা, মফলা ও জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। তো এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, এক নম্বর নির্দেশনা হচ্ছে বফলার উচ্চারণ সূত্র লেখা, তারপর দুই নম্বর নির্দেশনা হচ্ছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে বফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, তারপর তিন নম্বর হচ্ছে মফলা উচ্চারণ সূত্র লেখা, চার নম্বর হচ্ছে যে পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে মফলা শব্দ বাছাই করে উচ্চারণ লেখা, পাঁচ নম্বর হচ্ছে জফলা উচ্চারণ সূত্র লেখা, ছয় নম্বর হচ্ছে পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে জফলা যুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। তো এখন বলে রাখি, এটা যে কভার পেজে লিখবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার দুই নম্বর লিখবে, শিরোনামটা যেটা লিখবে সেটা হচ্ছে শব্দের উচ্চারণ সূত্র। তো আমি আবারও বলি, শিরোনাম যেটা লিখবে সেটা হচ্ছে শব্দের উচ্চারণ সূত্র। তো অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে টাইম ফর স্কুলের ফেসবুক গ্রুপে 15 অধিক অ্যাসাইনমেন্টের কভার পেজের ডিজাইন দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে যে কোনো একটি কভার পেজের ডিজাইন পছন্দ করে তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে গেলেই তারা কিন্তু সেই ডিজাইনটা উইথড্র করে দিবে। হ্যাঁ, মানে সেই ডিজাইন অনুযায়ী তৈরি করে তোমার হাতে সেটা দিবে। হ্যাঁ, অথবা তোমাদের কলেজ থেকে, অনেকের কলেজ থেকে কিন্তু অ্যাসাইনমেন্টের কভার ডিজাইনটা দিয়ে দেয়, তোমরা সেটাও গ্রহণ করতে পারো। অবশ্যই তোমাদের কলেজে যদি আগে দেয় তাহলে তোমরা সেটাই আগে গ্রহণ করবে। হ্যাঁ, আর যদি কলেজ থেকে না দেয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে 15 অধিক কভার পেজের ডিজাইন দেওয়া আছে, তুমি যে কোনো একটা কভার পেজ পছন্দ করতে পারো। আচ্ছা, এখন উত্তরে যাই। দেখো, বফলা, মফলা ও জফলা যে উচ্চারণের সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাই কিন্তু ফলাযুক্ত শব্দ উচ্চারণ। তো এখানে যে ব্যাখ্যাটা লিখবে, শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। আর ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন, আর এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ। আচ্ছা, তারপর দেখি বফলার উচ্চারণের সূত্র। তো কয়েকটা কথা বলি, এই উত্তরগুলো চেষ্টা করবে হাতে লেখাটা একদম সুন্দরভাবে লিখতে, যেন খাতায় কোনো কাটাছেঁড়া না থাকে। কাটাছেঁড়া থাকলে কিন্তু স্যাররা অতি উত্তম দেয় না। হ্যাঁ, কাটাছেঁড়া যেন না থাকে, আর কাটাছেঁড়া হলেও হালকা একটা উপর দিয়ে একটা দাগ দিয়ে দিবে, জাস্ট যেন বোঝা যায় হালকা একটা কাটাছেঁড়া দিচ্ছে। আর যদি স্যাররা চোখ দিয়ে জাস্ট একবার দেখে যায় তাহলে সেটা কাটাছেঁড়া বোঝা যাবে না। আর খাতা যাতে একদম ফ্রেশ লুকে থাকে, অনেকের খাতা দেখি যে সাইডে সেটা কলমের কালির দাগ থাকে সেগুলো যাতে না থাকে। হ্যাঁ, মার্জিনটা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে, কালো, নীল এবং পেন্সিল কালির মাধ্যমে এই অ্যাসাইনমেন্টটা শেষ করবে। যে হেডলাইন গুলো নীল কালি দিয়ে দিবে আর লেখাটা কালো কলম দিয়ে লিখবে, আর যে মার্জিনটা পেন্সিল দিয়ে লিখতে পারো। হ্যাঁ, তো নিচে উদাহরণ সহ বফলার উচ্চারণের 5টি নিয়ম তুলে ধরা হলো। তো পদের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণের বফলা যুক্ত হলো বফলার কোনো উচ্চারণ হয় না, যেমন জ্বলন্ত, জলন্ত, জ লৌকাল্য, ন তৌকাত্ত। হ্যাঁ, জ্বলন্ত, তারপর স্বাগত, তালিবা শাখা সা, গ তৌকাত্ত, হ্যাঁ স্বাগত ইত্যাদি। হ্যাঁ, তোমরা মেন বইটা খুললে যে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র কলেজ থেকে যেটা প্রেফার করা হয়েছে বই, তো সেটা খুলে দেখতে পারো, তাহলে আরো কিছু শব্দ পাবে সেগুলো পড়তে পারো। হ্যাঁ, মানে দিতে পারো এখানে। পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়, যেমন আশ্বিন, সরেয়া, তালিবাস, তালিবাস সি, দন্তান আশ্বিন। হ্যাঁ, অশ্ব, সর, তালিবাস, তালিবাস অশ্ব, হ্যাঁ ইত্যাদি। তো তোমাদের কলেজ থেকে যে মানে যে বইটা প্রেফার করবে, তো ম্যাক্সিমাম কলেজে যে প্রমিত বাংলা বইয়ের হায়াত মাহমুদের স্যারের যে বইটা, তো সেটাই প্রেফার করে। তো তোমরা সেটা থেকে খুলে এগুলো দেখবে, দেখার পর এখানে আরো কিছু উদাহরণ আরো সুন্দরভাবে লেখা আছে। আমরা যেটা লিখেছি এটা লিখলেও কিন্তু যদি তোমরা হাতের লেখা সুন্দরভাবে লেখো, কাটাছেঁড়া মুক্ত যদি ফ্রেশ লুকে খাতাটা দাও, তাহলে কিন্তু তুমি এটাতেই অতি উত্তম পাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর যেটা পয়েন্টগুলো, ম ব্যঞ্জন বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে ভ এর উচ্চারণের অবিকৃত থাকে, যেমন লম্বা, ল ম বহুকার্ব লম্বা। হ্যাঁ, আর কম্বল, ক ম বহুকার্ব ল কম্বল, হ্যাঁ ইত্যাদি। আচ্ছা, তারপর লিখবে ব ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে ভ এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন আব্বা, সরে আ, ব ভয়কারবা, ডিব্বা, ডরিষ্কার ডি, ব ভয়কারবা, ডিব্বা, হ্যাঁ ইত্যাদি। তারপরে বফলা অন্য কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে বফলার উচ্চারণের যে অনুচ্চারিত থাকে, যেমন সান্ত্বনা, তালিবা শাখা সা, ন তকাত্ত, না সান্ত্বনা। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বন্দ্ব, ধ ন দৌকাদ্য, দ্বন্দ্ব ইত্যাদি।
তো বলে রাখি টাইম ফর স্কুলে কিন্তু ইংরেজি অ্যাসাইনমেন্টও কিন্তু আমরা সবাই আগে দিচ্ছি, ইংরেজি অ্যাসাইনমেন্টও কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে, তোমরা সেটা দেখে আসতে পারো। হ্যাঁ, মফলা উচ্চারণ সূত্র নিম্নে মফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ তুলে ধরা হলো। এই যে পয়েন্টগুলো এগুলো চেষ্টা করবে নীল কালি দিয়ে তুমি তোমার ডিজাইন মতো একটা গোল দাগ দিবে অথবা একটা চতুর্ভুজ আকৃতি, ডবল চতুর্ভুজ আকৃতি যেরকম থাকে ওগুলো তুমি যে কোনো একটা ডিজাইন দিয়ে মানে এগুলো পয়েন্ট আউট করবে। হ্যাঁ, তো শব্দের মধ্যে কিংবা শেষে অবস্থিত মফলা যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয় ও কিছুটা নাসিক্য প্রভাবিত হয়, যেমন পদ্ম প দ দৌকা দ। হ্যাঁ, উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে, তারপর হচ্ছে ভস্য ব অ্যালিবাস সাউকাস্য, উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে, এটা একটু লিখবে। হ্যাঁ, ইত্যাদি সর্বশেষে যে শটা সেটার সাথে চন্দ্রবিন্দু আছে, এটা সর্বশেষে দ সেটার উপরে চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, তারপর কোন শব্দের প্রথম বর্ণে মফলা যুক্ত হলে মফলা অনুচ্চারিত থাকে এবং কিছুটা নাসিক্য রূপে উচ্চারিত হয়, যেমন শ্মশান স উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে, তালিবাসাকে সা ন শ্মশান, স্মরণ তালিবাস উপরে চন্দ্রবিন্দু রৌকার রো ন স্মরণ, ইত্যাদি। আচ্ছা, তারপর ঘ ও ট মূর্ধন্য দন্তান্য ম ও ল বর্ণের সঙ্গে মফলা যুক্ত হলে ম এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন যুগ্ম তরস্কার যু গ মৌকার ম যুগ্ম তন্ময় ত ন ম অন্তস্থিত। হ্যাঁ, তন্ময় ইত্যাদি। তারপর দেখো যে পয়েন্টটা সেটা হচ্ছে শব্দের শেষে মফলা যুক্ত হলে ম এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন ভাগ্নি বৈকার ভাগ মরিষ্কারমি ভাগ্নি, তারপর হচ্ছে যুগ্ম জরিষ্কার যু গ মৌকর্ম যুগ্ম, তো ইত্যাদি। তারপর কিছু সংস্কৃত শব্দে মফলা উচ্চারণ অবিকৃত থাকে, যেমন কুষ্মাণ্ড করিষ্কার কু তালিবাস ময়কর্মা দন্তান্ন ডৌকাণ্ড কুষ্মাণ্ড, তারপর হচ্ছে সুস্মিতা তালিবাস সু দন্তাস মরিষ্কার মি তেকাত্তা সুস্মিতা, ইত্যাদি। তারপর জফলা উচ্চারণের সূত্র দেখো, ক নম্বরে আদ্যবর্ণে জফলা যুক্ত হলে বর্ণটি অ কারান্ত বা আ কারান্ত হলে উচ্চারণ এ কারান্ত হয়ে যায়, যেমন ব্যথা ব্যথা ন্যায় ন্যায় ইত্যাদি। হ্যাঁ, তারপর খ নম্বর দেখো, পদের মধ্যে কিংবা অন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা সুন্ধা তালিবাসক সু দন্তান্ন ভদাইকার দা সন্ধ্যা, তারপর স্বাস্থ্য তালিবাসকের সা দন্তাস্য ঠৌকাত্ম স্বাস্থ্য, তারপর হচ্ছে কণ্ঠ ক দন্তান্ন ঠৌকাঠ কণ্ঠ, ইত্যাদি। হ্যাঁ, তারপর ঘ নম্বর দেখো, পদের মধ্যে কিবা যে অন্তে যুক্ত বর্ণের সঙ্গে ঝফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা তালিবাস সকাশ দন্তান্ন থাকা দা সন্ধ্যা, তারপর দেখো স্বাস্থ্য তালিবাস সা দন্তা সকাশে থাকা থা, ইত্যাদি। হ্যাঁ, তারপর এই যে তোমাদের যে পয়েন্টটা বলা হয়েছে, খেয়াল করো যে পূর্ণবিলাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে বফলা যুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। হ্যাঁ, তো মানে তারপর মফলা তারপর জফলা। হ্যাঁ, তো এগুলো কিন্তু মেইন বইটা তোমাদের পড়তে হবে একটু। হ্যাঁ, তারপর আমি কিছু শব্দ দিয়ে রেখেছি, তোমাদের মেইন বইটা পড়তে হবে, মেইন বই দ্বারা কোনো কবিতা অথবা গদ্য পড়লে তো সেখানে মফলা জফলা যুক্ত মানে তিনটা যুক্ত যে শব্দগুলো থাকবে সেগুলো আন্ডারলাইন করে তো সেগুলো থেকে উচ্চারণটা লিখতে হবে। তো আমি এখানে বেশ কিছু মানে কমন শব্দ লিখে রেখেছি, তোমরা ইচ্ছা করে এগুলো একটু উল্টপাল্ট করে লিখতে পারো, সারা তার এগুলো ধরে ধরে চেক করবে না, তোমরা উল্টপাল্ট করে লিখে রাখতে পারো, এক একজন এক একটা লিখতে পারো, তাহলেই এনাফ। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে মেইন বইটা পড়ে সেগুলো দাগে দাগে এখানে যে কয়েকটার সাথে মিলে সে কয়েকটা লিখতে পূর্ণবিনিশ্চিত পাঠ্যসূচির। হ্যাঁ, তো মানে যে কয়েকটা অধ্যায় তোমরা পড়েছো ওই কয়েকটা অধ্যায়ের উপর চেষ্টা করো প্রথম দুইটা দুইটা করে পড়ে। হ্যাঁ, প্রথম চারটা অধ্যায় পড়তে। হ্যাঁ, তো দেখো এখানে অকৃতজ্ঞ, তারপর হচ্ছে অ, তারপর ক, তারপর হচ্ছে নিচে রি ত গ ঘ। হ্যাঁ, মানে উপরে চন্দ্রবিন্দু। হ্যাঁ, এইভাবে একটা একটা করে লেখা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যদি কারো দেখতে অসুবিধা হয় তাহলে দয়া করে ভিডিওটা একটু হাই রেজুলেশন দিয়ে দেখবে। হ্যাঁ, আর সবাই এই অকৃতজ্ঞতা থেকে শুরু করবে না, কেউ দরখাস্ত থেকে শুরু করবে, তো সর্বপ্রথম মেন বইটা নিবে, মেন বইটা নিয়ে যেটা সর্বপ্রথম তোমাদের সাথে মিলে তো সেটার সাথে সাথে এভাবে লিখবে। হ্যাঁ, এই যে আরো কয়েকটা দেওয়া আছে তো সবগুলো লেখার দরকার নেই, তুমি অ্যাভারেজ এই 20টা লিখলে এনাফ, 20 থেকে 30টা লিখলে এনাফ। হ্যাঁ, তো আমি এখানে বেশ কয়েকটা লিখে দিয়েছি, তোমরা এখানে যে কোনো 20টাতে লিখলে এনাফ। হ্যাঁ, যে কোনো 20টা লেখার চেষ্টা করবে, 10টা কবিতা 10টা একটু চেষ্টা করবে হাতে লেখাটা সুন্দর ভাবে, হ্যাঁ পেন্সিল দিয়ে এগুলো একটু বক্স করে করে সুন্দর সুন্দর ভাবে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে এনাফ। আর যত সুন্দর ভাবে লিখবে, সারা তো জানে তোমরা এই উত্তরগুলো কোনো একটা মাধ্যম থেকে সংগ্রহ করেছো, যত সুন্দর ভাবে লিখবে তত অতি উত্তম দেওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো পূর্বে 2টি সপ্তাহ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্টও কিন্তু টাইম ফর স্কুল আপলোড করা আছে, তোমরা ডিসক্রিপশন বক্সের যে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে দেখে আসতে পারো,
সেই প্লেলিস্টে গেলেই দেখবে। আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু টাইম ফর স্কুলে সবার আগে দেওয়া হবে, তাই টাইম ফর স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ তারা এখনো এই অ্যাসাইনমেন্টের উত্তরটা পায়নি। সবার আগে যেহেতু আমরা আপলোড দিচ্ছি, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।